Dear students, welcome to my channel. আজকের ভিডিওতে থাকছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সব অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ হওয়ার পরও এই চ্যানেলে নিয়মিত তোমাদের পড়াশোনা সংক্রান্ত ভিডিও পাবে। তোমরা সপ্তম শ্রেণীতে উঠে যাওয়ার পরও তোমাদের সব বিষয়ের লেসন ভিডিও পাবে এই চ্যানেলে। গণিত, ইংরেজি সহ বাকি সব সাবজেক্টের ক্লাস থাকবে এই চ্যানেলে। কমেন্ট করে তোমাদের পছন্দের ক্লাস বা সাবজেক্ট সম্পর্কে জানাবে, সেই অনুযায়ী ভিডিও করে আপলোড করা হবে। ফলে তোমরা ঘরে বসেই পাবে আনন্দদায়ক এবং মানসম্মত পড়াশোনা। তাই চ্যানেলের সাথেই থাকো, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। আজকে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে ব্যাকরণ অংশ, ভাষা ও বাংলা ভাষা বিরামচিহ্ন। এখানে খ নম্বর একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদে বিরামচিহ্ন দেওয়া নেই এবং অনুচ্ছেদটি সাধু ভাষায় লেখা। তোমাদের প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে অথবা চলিত রীতিতে লিখো। তোমাদের সুবিধার জন্য আমি আবার এখানে অনুচ্ছেদটি লিখলাম। অনুচ্ছেদটি হচ্ছে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল সে কিছু জানে না, না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালা ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। দেখো, অনুচ্ছেদটি পড়ার সময় আমি কোথাও থামতে পারিনি, শুধুমাত্র দম নেয়ার জন্য থেমেছি। এখানে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন বা অন্যান্য বিরামচিহ্নগুলো দেয়া নেই বলে আমি প্রয়োজন মতো থামতে পারিনি বা অন্যান্য ধরনের এক্সপ্রেশন দিতে পারিনি। এখন এই অনুচ্ছেদটিতে যথাস্থানে অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো বিরামচিহ্ন বসাতে হবে। পাশাপাশি অনুচ্ছেদটি সাধু রীতিতে লেখা আছে, তোমাদের এটি চলতি বা চলিত রীতিতে লিখতে হবে। এখন উপরের অনুচ্ছেদের সাথে নিচের অনুচ্ছেদটি মিল করে দেখো কোথায় কোথায় আমি পরিবর্তন করেছি। যেখানে যেখানে আমি পরিবর্তন করেছি সেখানে লাল কালি দিয়ে দিয়েছি। এখানে প্রয়োজন মতো বিরামচিহ্ন বসানো হয়েছে, পাশাপাশি সাধু রীতিকে পাল্টিয়ে চলিত রীতিতে লেখা হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় উপরের অংশ লিখবে না, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যেই অনুচ্ছেদটি দেওয়া আছে সেটি কিন্তু লিখবে না, তোমরা লিখবে উত্তর অংশটি। তাহলে উত্তর লিখবে নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লেখা হলো। তোমরা যদি সাধু রীতি এবং চলিত রীতি না বুঝো তাহলে দেখো নিচে আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে রেখেছি, সাধু এবং চলিত রীতির এক্সাম্পল। এখানে সাধু রীতিতে যদি হয় দিয়াছি তাহলে চলিত রীতিতে হবে দিয়েছি, সাধু রীতিতে যদি হয় করিয়াছি তাহলে চলিত রীতিতে হবে করেছি, এভাবে সাধু রীতিতে যদি হয় বসিলাম চলিত হবে বসলাম, সাধু রীতি বসিয়া চলিত রীতি হবে বসে, সাধু রীতি খাইয়া চলিত রীতি খেয়ে, এভাবে ডাকিতে ডাকতে, এগুলি হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য। এভাবে উপরের অনুচ্ছেদটি সাধু রীতিতে লেখা আছে, তোমাদের লিখতে হবে চলিত রীতিতে, পাশাপাশি প্রয়োজন মতো বিরামচিহ্ন বসাতে হবে। তাহলে উত্তরটা দেখো, সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, উপরে লেখা আছে দিয়াছি, এটি সাধু রীতি তাই লিখতে হবে দিয়েছি। এরপর থামতে হবে বলে এখানে দাড়ি চিহ্ন দেওয়া হয়েছে, আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে তোমরা এটা দেখে নাও। এমন সময় মিনি এসে শুরু করে দিল, উপরে আছে মিনি আসিয়াই, এখানে হবে এসে, আরম্ভ করিয়া দিল মানে শুরু করে দিল চলিত রীতিতে, দিলর পরে একটু থামতে হবে বলে কমা, আর কারো কথা যদি সরাসরি উল্লেখ করা হয় তাহলে উদ্ধরণ চিহ্ন দিতে হয়, যেটা আমরা ইংরেজিতে ইনভার্টেড কমা বলি। বাবার পরে কমা দিতে হবে কারণ একটু থেমেছিল। এরপর রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল, এখানে একটু থেমেছিল বলে কমা, সে কিচ্ছু জানে না, এখানে থামতে হবে বলে দাড়ি চিহ্ন। তারপর আবার প্রশ্ন করা হয়েছিল, না সে কিছু জানে না, না এ কারণে প্রশ্নবোধক চিহ্ন এবং উদ্ধরণ চিহ্ন শেষ করতে হবে। সে আমার লেখার টেবিলের পাশে, লেখার উপরে লেখা আছে লিখিবার, লিখিবার জায়গায় লিখতে হবে লেখার, পাশে এই জায়গায় লিখতে হবে পাশে, আমার পায়ের কাছে বসে, উপরে আছে বসিয়া, নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে, উপরে আছে লইয়া, অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম, এটি একটি খেলার নাম এই কারণে সিঙ্গেল কোটেশন বা সিঙ্গেল উদ্ধরণ চিহ্ন থাকবে, এবং আগডুম বাগডুম দ্বৈত শব্দ মাঝখানে একটি হাইফেন দিতে হবে। খেলতে শুরু করে দিল, উপরে লেখা আছে খেলিতে, এখানে লিখতে হবে খেলতে, করিয়ার জায়গায় করে, আমার ঘর পথের ধারে, এখানে থামতে হবে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে, এখানে আগডুম বাগডুমের মাঝখানে হাইফেন ঠিক থাকবে কিন্তু যেহেতু খেলার আগে একবার উল্লেখ করা হয়ে গেছে এই জন্য এখানে আর উদ্ধরণ চিহ্ন অর্থাৎ সিঙ্গেল কোটেশন বসবে না।
হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে উপরে আছে রাখিয়া, এখানে হবে রেখে, জানালার ধারে ছুটে গেল, উপরে লেখা আছে ছুটিয়া গেল, এখানে হবে ছুটে, এবং চিৎকার করে ডাকতে লাগলো, উপরে লেখা আছে চিৎকার করিয়া ডাকিতে লাগিল। এটাকে চলিত ভাষায় লিখতে হবে। লাগলোর পরে কমা দিবে, তারপর যাকে ডাকলো তাকে উদ্বোধন চিহ্নের মধ্যে রাখতে হবে। উপরে লেখা আছে কাবলিওয়ালা, এখানে তুমি কাবুলিওয়ালাও লিখতে পারো, কাবলিওয়ালা লিখলেও হবে। কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, এটা যেহেতু মিনির কথা এই কারণে উদ্বোধন চিহ্নের মধ্যে রাখবে, এবং কথা শেষ হয়ে গেছে বলে সবার শেষে দাড়ি চিহ্ন দেওয়া আছে। উপরের অনুচ্ছেদটির সাথে নিচের অনুচ্ছেদটি তুলনা করে দেখো, যেখানে যেখানে বিরামচিহ্ন দেওয়ার প্রয়োজন পড়েছে সেখানে বিরামচিহ্ন দিয়ে দিয়েছি, এবং যেখানে যেখানে সাধু রীতিকে চলিত রীতি বানাতে হবে সেখানে আমি লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমরা সরাসরি এই অনুচ্ছেদটি তোমাদের খাতায় লিখে নিতে পারো, এটি সম্পূর্ণ সঠিক। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। তোমাদের পড়াশোনা সংক্রান্ত সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।